বিজেপির স্বচ্ছতা অভিযান এবং সদস্য সংগ্রহ অভিযান এখনো চলছে। বর্ধলে মন্ডলের শান্তিপাড়ায় এদিন জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাথে ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেবর্মা, কর্পোরেটর রত্না দত্ত, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা। মুখ্যমন্ত্রী নিজেও স্বচ্ছতা অভিযানে সামিল হন, পাশাপাশি এদিন সদস্যতা অভিযানও করা হয়। আমাদের যে সেবা পাক্ষিক যে কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে, এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 2ই অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা পাক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে। এবং আমাদের পার্টির যে সবসময় বলে যে আমরা মানুষের সেবাই আমাদের ধর্ম, এবং সেটাকে মাথায় রেখে আমরা সবসময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ দেশের জন্য রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি।